উনি আমাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করলেন, তখন তো আপনারা দেখলেনই সকল ছাত্র সমাজ কীভাবে জেগে উঠেছে, আলোড়ন সৃষ্টি হয়েছে। গতকাল সারা রাত ঢাকা শহরে সকল শিক্ষার্থীদের একটা উত্তাল সমাবেশ হয়েছে আমরা দেখেছি। এখন আমরা চাচ্ছি যে উনি আমাদের সকলের সামনে ওনার কথাটা উইথড্র করুক, এটাই ক্ষমা চাওয়ার বিষয়টা। আসলে উনি যদি এই কথাটা উইথড্র করে তাতেই আমরা সন্তুষ্ট। যখন মুক্তিযোদ্ধাদের সন্তানরা কোটার সুযোগ সুবিধা পায়, তারা তো তখন সরকারি চাকরির একটা সুযোগ সুবিধা পেয়ে যায়, তারা তো তখন স্বাবলম্বী, তখন তাদের সন্তানদের মানে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের কোটার কোনো যৌক্তিকতা নাই, তাদের আসলে মেধার প্রয়োজন রয়েছে। কোটা বাতিলের দাবিতে নেমেছি বলে আমরা মুক্তিযোদ্ধাকে সম্মান করি না, এটা তো অবশ্যই না। আর হচ্ছে আমরা সাধারণ নাগরিক হিসেবে আমাদের অধিকার তো থাকতেই পারে। এই যে ঢালাওভাবে রাজাকার বলা, এত বড় একটা ছাত্র সমাজ, এত বড় একটা গোষ্ঠীকে ডিরেক্ট রাজাকার বলা, এটা মহা অন্যায়। এই অন্যায়টা কার? যে বলতেছে রাজাকার তার অন্যায়। আমাদের ইডেন কলেজের মেয়েরা তাতে অনুপ্রাণিত হয়ে হলের সকল শিক্ষার্থীরা হলে বসে স্লোগান দিতে শুরু করলো। তো তারা এক পর্যায়ে যখন সমবেত হয়ে মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা করবে, তখনই ছাত্রলীগের নেতৃকর্মীরা তাদেরকে বাধা দেয়। তাদের সাথে এক প্রকারের শিক্ষার্থীদের দস্তাদস্তি জবরদস্তি হয়, এমনকি তারা আমাদের শিক্ষার্থীদের ওপর গায়ে হাত তোলে। তারপরেও আমাদের শিক্ষার্থীরা তাদের মারের যোগ্য জবাব দিয়ে সম্মিলিত প্রচেষ্টায় তারা মিছিল নিয়ে বের হয়েছিল। তারপর পরবর্তীতে যখন তারা আবার মিছিল নিয়ে ঢুকতে যায়, তখন তাদেরকে আবার ছাত্রলীগের নেত্রীরা বাধা দেয়। তারা হলের প্রত্যেকটা সিঁড়িতে সিঁড়িতে দাঁড়িয়েছিল, ওদের উপর যারা মিছিলে গিয়েছিল তাদের উপর এক ধরনের টর্চার করার জন্যই তারা আসলে প্রত্যেকটা ফ্লোরের সিঁড়িতে তারা দাঁড়িয়েছিল। তারপরে সবাই, যাই হোক, তারপরে সবাই সম্মিলিতভাবেই হলে প্রবেশ করতে পেরেছে। আমরা খবর পেয়েছি আমাদেরই ইডেন কলেজের এক শিক্ষার্থী আপু আহত হয়েছেন, তিনি মেডিকেলে ভর্তি আছেন। আর আজকে আমাদের আহতটা হচ্ছে ছাত্রলীগের নেতৃকর্মীদের সাথে হামলা হয়, তারা কথা কাটাকাটি হয়, তারা মেয়েদের গায়ে হাত তুলে, যার কারণে এই পরিস্থিতির কারণেই আর কি এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা, সর্বোপরি আমরা গতকালকে দেখেছি প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে একটা প্রশ্ন করেছে যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা এবং সন্তানেরা যদি কোটা না পায় তাহলে কি রাজাকারের নাতিপুতিরা এবং সন্তানেরা কি কোটা পাবে কিনা। এবং আমার প্রশ্ন হচ্ছে স্বাধীনতার 53 বছর পর এসে আসলে কারা রাজাকার? আচ্ছা, মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের কোটা পাওয়াটা আসলে অযৌক্তিক। সংবিধানে বলা হয়েছে যে অনগ্রসর জনগোষ্ঠীদের জন্য একটা কোটার ব্যবস্থা থাকবে, কিন্তু সংবিধানের কোথাও লেখা নাই যে মুক্তিযোদ্ধারা অনগ্রসর। তারা তো বীর মুক্তিযোদ্ধা, তারা কীভাবে অনগ্রসর হয়? আর মুক্তিযোদ্ধাদের পরিবার এখন যথেষ্ট সচ্ছল। আমার কথা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত কোটা ঠিক আছে, যখন মুক্তিযোদ্ধাদের সন্তানরা কোটার সুযোগ সুবিধা পায়, তারা তো তখন সরকারি চাকরির একটা সুযোগ সুবিধা পেয়ে যায়, তারা তো তখন স্বাবলম্বী, তখন তাদের সন্তানদের মানে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের কোটার কোনো যৌক্তিকতা নাই, তাদের আসলে মেধার প্রয়োজন রয়েছে। আমার মনে হয় তাদের কোটার কোনো প্রয়োজনীয়তা নেই, তাদের মেধার প্রয়োজন। আর স্বাধীনতা 53 বছর পরেও যদি এরকম 56% কোটা, প্রাথমিক শিক্ষক নিয়োগে যদি 96% কোটা থাকে, তাহলে আমাদের মতো সাধারণ মেধাবীরা কোথায় যাবে? সবাই তো আর উদ্যোক্তা হতে পারবে না, সবাই তো আর ব্যবসা করতে পারবে না, সবার হাতে তো পুঁজি থাকে না, সবার পরিবার তো অতটা সচ্ছল নয় যে তারা IELTS দিয়ে বিদেশে চলে যাবে, বিদেশে সেটেলড হয়ে যাবে। তো এটাও চিন্তা করতে হবে আসলে আমাদের মেধার মূল্যায়ন হচ্ছে কি না দেশে। আচ্ছা, তাহলে রাজাকারটা আসলে কারা? রাজাকার আসলে কারা? আচ্ছা, এখন প্রশ্ন আসে এই যে যারা মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি, সবাই কি আসলে মুক্তিযোদ্ধা? অনেকে ভুয়া সার্টিফিকেট তুলে অনেকে মুক্তিযোদ্ধার পরিচয় দিচ্ছে, এটার তো কোনো যৌক্তিক বিচার বিশ্লেষণ হচ্ছে না যে আসলে কারা মুক্তিযোদ্ধা। এখন কথা হচ্ছে উনি যে আমাদের সবাইকে রাজাকার বললো, এখন আমরা তো সবাই রাজাকার। এখন আমাদেরকে পাকিস্তানে চলে যাওয়ার কথা বলো, আমরা যদি পাকিস্তানে চলে যাই কিভাবে রাজাকার হলেন আপনারা? ওনার বক্তব্যে তো আমরা রাজাকার হয়ে গেলাম, আমরাও বুঝলাম না আমরা কীভাবে রাজাকার হলাম। আমাদেরকে বলা হচ্ছে আমরা জনদুর্ভোগ সৃষ্টি করছি, আমরা মুক্তিযোদ্ধার বিপক্ষে স্লোগান দিচ্ছি। আমরা কোথায় মুক্তিযোদ্ধার বিপক্ষে স্লোগান দিচ্ছি? আমরা চাচ্ছি একটা কোটার যৌক্তিক সংস্কার। আমরা তো শুধু মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল হোক এটা চাচ্ছি না, আমরা কোটার যৌক্তিক সংস্কার চাচ্ছি। আমরা চাচ্ছি যে কোটাকে 5% হারে এনে একটা যৌক্তিক সংস্কার হোক, মেধাবীদের যথাযথ মূল্যায়ন করা হোক। তাহলে আমরা এখানে মুক্তিযোদ্ধার বিপক্ষেও কথা বলিনি, সরকারের বিপক্ষেও কথা বলিনি, আমরা তো মাননীয়
সরকারের প্রতি আশাবাদী ছিলাম যে আমাদের যৌক্তিক দাবি সে মেনে নিবে, যার জন্য আমরা গতকাল আমাদের স্মারকলিপি পেশ করা হয়েছে। কিন্তু তার পরবর্তীতে আমরা এত সুশৃঙ্খলভাবে আন্দোলন করার পরেও কীভাবে আমরা রাজাকারে পরিণত হলাম, এটা সত্যি আমরা উনি রাজাকার বলার পরে আপনারা দেখছি যে রাত্রে একটি দাবি করছেন যে প্রধানমন্ত্রী এই বক্তব্যকে উইথড্র করার জন্য এবং ক্ষমা চাওয়ার জন্য, এক ধরনের হচ্ছে উনি যেন এই বিষয়টি জাতির কাছে বলে যে উনি জিনিসটা আসলে ঠিক করেনি, ভুল করেছে, এরকম বক্তব্য আপনারা কি উইথড্র না করা পর্যন্ত আপনাদের দাবি অব্যাহত রাখবেন কিনা? আচ্ছা, যখন এই ক্ষেত্রে ধরেন এই যে আপনার আন্দোলনকে কোটা আন্দোলন প্রধানমন্ত্রী মেনে গেল, মেনে নিল, মেনে নেওয়ার পরে যদি আপনাদের এই যে রাজাকার, আপনার রাজাকার সার্টিফিকেট কি আপনি মেনে নেবেন? কখনোই না। অবশ্যই আন্দোলন তো চলবে, আন্দোলন আরও বেগবান হয়েছে, আপনারা দেখতেই পেরেছেন ইতিমধ্যে গতকাল রাতেই আমরা তার প্রমাণ দিয়েছি। গতকাল রাতেও আমাদের উপর নানানভাবে হামলা হয়েছে, অনেক ভাইয়ের অনেক আহত হয়েছে, ইডেন কলেজের আপুরাও অনেক আহত হয়েছে, একজন মেডিকেলে ভর্তি, তারপরেও আমাদেরকে দমিয়ে রাখা যায়নি। তাহলে আমাদের আন্দোলন ধীরে ধীরে আরও বেগবান হবে, এটাই আশা করছি। এখানে আমরা সবাই সাধারণ শিক্ষার্থী, আমাদেরকে কেউ জোর করে আন্দোলনে নিয়ে আসেনি, আমরা সবাই সদিচ্ছা এসেছি। এটা আমাদের সাধারণ ছাত্র সমাজের যৌক্তিক দাবি। প্রথমত আমি গতকালকের ঘটনাটা আসি, তারপর পর্যায়ক্রমিক আমাদের ঘটনা আসব। গতকাল আমরা গণপদযাত্রা করেছিলাম, বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করলাম, রাষ্ট্রপতির কাছে আমরা স্মারকলিপি পেশ করলাম। আমরা শান্তি শৃঙ্খলাপূর্ণভাবেই শিক্ষার্থী সুলভ আচরণের মাধ্যমে আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিয়েছি সুশৃঙ্খলভাবে। তারা আমাদেরকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে, আমরা পুলিশের ব্যারিকেড ভঙ্গ করে আমরা আমাদের আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে নিয়ে গিয়েছি। আমাদের সমন্বয়কারী ভাইয়েরা সবসময় বলে যে আমাদের আচরণ হবে শিক্ষার্থী সুলভ, তাহলে তারা কীভাবে আমাদেরকে রাজাকারের নাতি নাতনি বানিয়ে দিল, আমি এটার যৌক্তিকতা আমি খুঁজে পেলাম না। তারপরে আসি আমাদের গতকাল রাতে যখন সবাই বিক্ষোভ সমাবেশে যোগদানের জন্য সকল বিশ্ববিদ্যালয়ের সকল হলের ছাত্রছাত্রীরা রাজভাস্কর যে শাহবাগে জমায়েত করলো, তখন তুমি নাও আমি নাও কে বলেছে কে বলেছে।